শুভেচ্ছা সবাইকে, যে যেখান থেকে দেখছেন স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আজকের দেশ রূপান্তর অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, আয়োজনের মধ্য দিয়ে আমরা আপনাদের জানিয়ে দিয়ে থাকি আজকে প্রকাশিত দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। আজ সোমবার 28 মার্চ 2022, 14 চৈত্র 1428। পড়ছি দৈনিক দেশ রূপান্তরের প্রথম পাতা থেকে। দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম, ঠিকাদারদের ধীরগতি কৌশল। ডায়রিয়ার মূল কারণ লাইনের দূষিত পানি। উট দিতেই আটকে ইমরান ভাগ্য। উন্নয়ন না দেখলে চোখের চিকিৎসা করুন প্রধানমন্ত্রী। শব্দ দূষণেও সবার ওপরে ঢাকা। আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ। মামলা থেকে অব্যাহতির শর্তে টিপু হত্যার চুক্তি। মিরপুরের রাস্তায় গরিবের ডাক্তারের রক্তাক্ত লাশ। বাগযুদ্ধে পিছু হটল যুক্তরাষ্ট্র। তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো 87 বার। পাবনায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা। রূপপুরে কাজাখ নাগরিক খুন, 3 বেলারুশি গ্রেফতার। পৃষ্ঠা 3 খবর। প্রতিষ্ঠানের অর্ধকোটি টাকা শিক্ষকের পেটে, রামপাল সরকারি কলেজ। কাউন্সিলিংয়ে অটিজম শিশু মায়েদের বিষণ্ণতা কমেছে, ICDDRB-র গবেষণা। বিচারাধীন মামলার তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট, অধীনস্থ আদালত। ভাইয়ের নামে যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন সিনহা, দুদকের তথ্য। মগবাজারে নার্সের ঝুলন্ত লাশ। হলিক্রসে অ্যাসেম্বলি চলাকালে স্কুল শিক্ষার্থীর মৃত্যু। বুড়িগঙ্গায় টার্মিনালে লঞ্চে আগুন। হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় 13 এপ্রিল। 1 বছরে 524 আত্মহত্যা, ময়মনসিংহ জেলা পুলিশের তথ্য। রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন। স্বাধীনতা দিবস উপলক্ষে বাইতুল মোকাররমে দোয়া। পৃষ্ঠা 4 চিন্তা, সম্পাদকীয়, স্বাধীনতা দিবসের কর্মসূচিতে সংঘর্ষ। গণহত্যার চূড়ান্ত প্রস্তুতি, লিখেছেন ডক্টর AKM শাহনওয়াজ। আমার বাংলাদেশ, সৌমিত্র দস্তিদার, কলকাতা থেকে। অক্ষরের কারাবাস, লিখেছেন রুদ্র আরিফ। পৃষ্ঠা 6 বিশেষ করে, সেই পদযাত্রা স্মরণে এই পদযাত্রা। দৈনন্দিন ইসলাম, স্ত্রীর ভরণ পোষণ, কোরআনে নারীর অধিকার। পৃষ্ঠা 7 খেলা, বিশ্বকাপে সেমিতে খেলবে বাংলাদেশ, আশা মাশরাফির। ওয়ানডের রং টেস্টেও লাগুক, বিজয়ের দুর্দান্ত 184, মাঠে ফিরে গোল এরিকসেনের। হারের দ্বার খেলোয়াড়রাই নিচ্ছেন। পৃষ্ঠা 8 বাণিজ্য, রাষ্ট্রায়ত্ত ন্যাশনালটির নিরীক্ষিত প্রতিবেদন নিয়ে সন্দেহ। শরিয়াভিত্তিক প্রণোদনা 400 কোটি টাকা, করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রশিল্প। রোজায় পেঁয়াজ আমদানির অনুমতি চায় বাণিজ্য মন্ত্রণালয়। NBFI ঋণের সুদহার বেঁধে দেওয়ার সিদ্ধান্ত, ভারতীয় ঋণ এসেছে $96 কোটি। পৃষ্ঠা 9 দেশ, আহ্বায়ক কমিটিতে 2 যোগ, দাউদকান্দি যুবলীগ। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে 10 কৃষক হাসপাতালে। ভুয়াপুরে ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু। সরবরাহ কেন্দ্রে অগ্নিকাণ্ড, 3 উপজেলায় 6 ঘণ্টা বিদ্যুৎবিহীন। যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ। স্কুল শিক্ষিকা হত্যাকারীর শাস্তি দাবি, কমলগঞ্জে মানববন্ধন। পৃষ্ঠা 10 বিনোদন, সাড়া ফেলেছে নিপুণের সাবরিনা। ফেস টু ফেস, ক্যানি এমএনকে ভীষণ ভালো লাগে, নুসরাত ফারিয়া মাঝহার। এক ঝলকে, প্রিয়াঙ্কার মোহবিষ্ঠ কঙ্গনা, 30 মার্চ থেকে ফ্যামিলি ক্রাইসিস। রোজিনার বদলে রিয়াজ, অস্কার দৌড়ে ফের রিজ আহমেদ। আপনার ডাক্তার, পানি শূন্যতা রোধ করতে টিপস, বুদ্ধি বাড়ায় যে কাজ। তথ্য প্রযুক্তি, জনপ্রিয় হচ্ছে ডাম্প ফোন। পৃষ্ঠা 12 শেষ পাতা, 1117 শিশু ধর্ষণ, 2868টি বাল্য বিয়ে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশ আজ অদম্য, তথ্যমন্ত্রী। সরকার পরিকল্পিতভাবে ইতিহাস বিকৃত করছে, ফখরুল। আজ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রথম মেমোরিয়াল ডে পালন করবে র‍্যাব। শিক্ষক, সেনা ও পুলিশ সদস্য সহ সড়কে নিহত 6। বাংলাদেশকে চীন রাশিয়ার শুভেচ্ছা, স্বাধীনতা দিবস। চেয়ারম্যানের নাক ফাটালেন প্রকৌশলী। 2 বছরে সর্বনিম্ন করোনা রোগী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বামজোটের আধাবেলা হরতাল আজ। কাতারে সড়কে প্রাণ গেল 3 বাংলাদেশি শিক্ষার্থীর। চালক সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড, বাস থেকে ফেলে হত্যা। বিদ্বেষমূলক বক্তব্য হাসি মুখে বললে অপরাধ নয়, দিল্লির হাইকোর্ট। ভাতিজাকে 2 হাত বেঁধে পুঁতে রাখল চাচা। তাহসান, মিথিলা, শবনম সহ 5 জনকে অব্যাহতি, ইভ্যালির প্রতারণা মামলা। ডেস্টিনির টাকা পাচারের মামলার রায় 12 মে। মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ নিয়ে রাজাকার বাহিনীতে, মানবতা বিরোধী অপরাধ। এ ছিল আজকের দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।